Bobber, quita el rebo. Bye to side them, bye to side them, bye. আব্বা আমি খাট কেটে ছোট করে ফিরবো আব্বা, এত বড় খাট আমি একজন মানুষ কেমনে ঘুমি বলো? আমার তো একজন মানুষ দরকার সাথে, নাকি তোমরা গিয়ে এটা বুঝো না? তোমরা বুঝছি তো রে বাপ, তোর লগে একটা মানুষ দরকার। হ্যাঁ আব্বা, দিনের তো তোর একটা ভাইয়ানোর ব্যবস্থা করতে আছে। আশা ছিল ভালোবাসা ছিল সারাটা জীবন নিজের স্বার্থরে বুঝলো বাবা, ওলা স্বার্থর আর বুঝলো না। এই বাড়িতে আমার থাকার কোনো আর অধিকারই নেই। থাকো তুমি তোমার। রকি মালটা লয় আতো। রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই। এবার কি করবা, মাল তো আয়া পড়ছে পুরা পিওর ঠান্ডা পানি। ভাই ভাই সিদ্ধ মধ্যে ঠান্ডা পানি মেরনা ভাই, ভাই সব দিতেছ ভাই, ভাই সব দিতেছ ভাই, সিদ্ধ মধ্যে ঠান্ডা পানি মেরনা ভাই, ৮৭৯ টাকা জ্যাকেটে ছেড়া কথা বলো, একেবারে মেড ইন নোয়াখালী 2700। ও মা, তোমার মতো নাকি মেড ইন নোয়াখাইল্লা, একেবারে কোনো ফিক্সড প্রাইস, একেবারে মেড ইন উগান্ডা। হ্যাঁ, ব্র্যান্ডের জিনিস ছাড়া আমি কিচ্ছু বলি না, বুঝো না? 2790 টাকা একদম। হ্যাঁ প্রাইস কথা কই বাবা, বাচ্চা লোন দেখে লোন হইতে যে কিনলি 190 টাকা দেয়া আমি তো দিয়ে দিতে না সুন্দর লাগতো। হ্যাঁ তো লাগবো, ওই যে ভূতপথে ব্যস্ত আছে মামা, বুঝে নিচ্ছি। ক্যামেরা রেডি, গেলাম তাহলে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না, আমার পিছনে অনেক কুয়াশা, এখানে এত শীত, শীতের শোধনে তেজপুরের এলাকাবাসী মানুষের বাসা থেকে বেরোতে পারতেছে না। দর্শক আপনি তারা দেখায় এখানে ছেলে মেয়েরা খেলাধুলো করতে পারতেছে না। আপনার সমস্যা কি, আপনি ছিলেন কেন ভাই? রিপোর্টিং করছি শান্ত ভাই। দর্শক আপনার চ্যানেল, ভাই চ্যানেলের নাম, ভাই চ্যানেল আই সরেন না ভাই, রিপোর্টিং করতে দেন। দর্শক আপনাদের দেখাচ্ছি এখানে বাচ্চা ছেলে মেয়েরা বাসা থেকে বেরোতে পারতেছে না, এখানে জোয়ান লোক মানুষ বেরোতে পারতেছে, বৃদ্ধ মানুষরা বসে আছে। হ্যালো 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 আম্মা, এই যে আমার চ্যানেল আয় দেখাইতেছে, আম্মু দেখো আমাকে, ভাই ডিস্টার্ব করে না শোনেন ভাই, এই যে আমি দর্শক আপনাকে দেখাচ্ছি, কেমন লাগে আমাকে দেখো না, দেখো না কত সুন্দর, কে কাফে দিছে কে দেখাচ্ছে না আমাকে, দেখো ভাই করেন, আপনি করেন, আপনি করেন, আপনি করেন, সেভ করেন। আম্মা আমার মাইক তো বন্ধ দিছে, মাইক তো বন্ধ। হ্যালো 1 2 3 4 ১৫০০ টাকা আমি 7-8 দিন ধরে গোসল করি না,
আমার গার্লফ্রেন্ড বলে আমার গায়ে নাকি গন্ধ, আমার লোকে ব্রেক আপ করে ফেলে মানুষ। দেখো কথা, দেখো কথা বেটা, 20 দিন ধরে তো আমি 20 দিন ধরে গোসল করি না। 20 দিন ধরে গোসল না করে যদি এখন গার্লফ্রেন্ড লোক দেখা করছিস জানো, এখন আমি কি করবো বলতো? কোনো সমস্যা নেই, এটা কোনো টেনশনের কিছু নেই। এখন শীতকালে তরুণদের একটাই ভরসা, পারফিউম, পারফিউম করতে দেখ রে ভাই তুই। আচ্ছা কে আসে আসুক, দরজার সামনে দাঁড়ায় থাকুক, সমস্যা নেই। ভাই তুমি